যে খুলনার যে 6টি আসন রয়েছে, 6টি আসনে ভোটার রয়েছে 19,97,271 জন। এই ভোটারদের ভোটাররা যারা রয়েছে তারা 793টি যে ভোট কেন্দ্র রয়েছে সে ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছে এবং রিটার্নিং কর্মকর্তার হিসাব অনুযায়ী এই সকল ভোট কেন্দ্রে যে ভোটাররা 44.26% ভোট সংগ্রহ করেছে এবং এখানটায় দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় ফলাফল আসতে শুরু করেছে। খুলনা একে যে কেন্দ্র রয়েছে 110টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে 110টি কেন্দ্রের মধ্যে 17টি কেন্দ্রে ফলাফলে দেখা যাচ্ছে যে এখানটা নৌকার প্রার্থী যে রয়েছে ননিগোপন মণ্ডল, তিনি পেয়েছেন 17,725 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন যে নাঙ্গল প্রতীক নিয়ে, তিনি পেয়েছেন 839 ভোট। এবং খুলনা দুই আসনে 157টি কেন্দ্রের মধ্যে 91টি কেন্দ্রে ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে কেন্দ্রের মধ্যে খুলনা নৌকোট প্রার্থী যে রয়েছে শেখ সালাউদ্দিন জৈল 53,188 ভোট পেয়েছেন এবং এখানে দেখা যাচ্ছে যে নাঙ্গল প্রতীক নিয়ে গাউসুল আজম পেয়েছেন 2,103 ভোট। অনুরূপভাবে খুলনা তিন আসনে যে 116টি কেন্দ্র রয়েছে, কেন্দ্রের মধ্যে 150টি যে ফলাফল সে ফলাফল ঘোষণা হয়েছে। এখানেও দেখা যাচ্ছে নৌকর প্রার্থী রয়েছে কামাল হোসেন, তিনি পেয়েছেন 33,741 ভোট এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিশেষ করে নাঙ্গল প্রতীক 1,603 ভোট। এবং এখানটায় পর্যায়ক্রমে উপজেলা কেন্দ্রে উপজেলা ভিত্তিক ভোটগুলো সংগ্রহ করা হচ্ছে এবং সেখানে কেন্দ্র রয়েছে এখানটায় যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে ফল আসে এবং এখান থেকে ফল ঘোষণা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো পূর্ণাঙ্গ যে চিত্রের মাধ্যমে যে যে 39 জন প্রতিদ্বন্দ্বী তার মধ্যে 6 জন নির্বাচিত হবেন ভোটারদের পরিমাণ দিতে। এটা ছিল সর্বশেষ অবস্থা।